হাই ফ্রেন্ডস, আমি সুপর্ণা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। বন্ধুরা, মডার্ন টেকনোলজির অনেক কিছুই আমরা জানি, তবে বেশিটাই আমাদের অজানা। কিন্তু আমাদের সুবিধার জন্য বা অন্যকে জব্দ করার জন্য বিভিন্ন কাজ করে আমরা থাকি যা অনৈতিক। অনেক সময় আমরা না জেনেও করি এগুলো, কিন্তু যখন অপরাধ করে ফেলি তখন তো শাস্তি হবেই। তাই আমরা জানবো আজকে অপরাধ এবং শাস্তির বিষয়ে, যা আমরা কখনো কামনা করি না। তো বন্ধুরা, আমার ভিডিওটাতে সম্ভবত আপনারা একটা হাওয়ার শব্দ পাবেন। তো আমি একটু দীঘা সংলগ্ন এলাকায় রয়েছি, এখানে প্রচুর জোরে হাওয়া বইছে, তো আপনারা হয়তো এর জন্য একটু ডিস্টার্ব হবেন, তো তার জন্য সরি। তো আসুন আমরা দেখব, আমি আজকে এই ভিডিওতে তিনটে অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা ব্যবহার করলে আপনারা জেলেও যেতে পারেন, আপনাদের শাস্তিও হতে পারে। তো প্রথমত যেটা হচ্ছে ওয়াইফাই কিল, এই অ্যাপ্লিকেশানটি যখন আপনারা ব্যবহার করবেন, এটার কাজ আমি একটু বলে দিই। তো এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করলে আমরা সাধারণত যে ওয়াইফাই কানেকশানে থাকি, তো সেই ওয়াইফাই কানেকশানে আর কে কে আছে, মানে কতজন ওই ওয়াইফাই কানেকশানটা ইউজ করছে, সেটা আপনারা জানতে পারবেন এখান থেকে। এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না, এই অ্যাপ্লিকেশানটি আপনাদের গুগল থেকে সার্চ করে ডাউনলোড করতে হবে। তাই আমি লিঙ্কটা দিতে পারবো না ডেসক্রিপশানে। আপনারা ওয়াইফাই কিল আপনারা তো ব্যবহার করবেন না। তো এখানে কি অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আমাদের শো করবে ওয়াইফাই কিল, ওখানে প্লে অপশান আছে, প্লে অপশানে আপনারা ক্লিক করবেন। করলে আপনি যে ওয়াইফাই কানেকশানটা ইউজ করছেন, ওখানে আর যে ওয়াইফাই কানেকশান যারা ইউজ করছে সমস্ত কানেকশান ওখানে শো করবে, এবং পাশে ওয়াইফাই কিল বলে একটা অপশান থাকবে, আপনারা ওটাতে ক্লিক করে আপনারা কিন্তু সমস্ত কানেকশান বন্ধ করে দিতে পারেন, এবং আপনি একাই কিন্তু ওয়াইফাইটা ইউজ করতে পারেন। তো এটা কিন্তু অন্যায় জিনিস, হ্যাঁ, তাই না? তো এরকমভাবে যদি আপনি একাই ইউজ করেন অন্যদেরকে না ইউজ করতে দিয়ে, হ্যাঁ, তো কোনো পুলিশ যদি অ্যাপ্লিকেশান সংক্রান্ত ব্যাপারে বা আপনি কী কী ফোনে অ্যাপ ইউজ করছেন এরকম যদি আপনার ফোনটা চেক করে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আপনার জেলও হতে পারে। তো এটা একটা অন্যায় জিনিস, অপরাধ অবশ্যই, হ্যাঁ। তো এরকম আপনারা কখনোই করবেন না, তো আপনারা ওয়াইফাই কিল অ্যাপ্লিকেশানটি কখনোই ব্যবহার করবেন না। তো দ্বিতীয়ত যেটা হচ্ছে পপকর্ন টাইম, তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ব্যবহার করবেন না, কারণ এখানে সাধারণত যে মুভিগুলো থাকে এখানে আমরা পেয়ে যাই, হ্যাঁ, প্রচুর নতুন নতুন মুভিগুলো আমরা পেয়ে যাই। তো সেখানে আমাদের কী হয়, আমরা যে ডাউনলোড করি বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা মুভি ডাউনলোড করি, আমরা এই অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে আমরা কিন্তু সমস্ত মুভিগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে, আমাদের এত খরচ করে এত মুভিগুলো যে বানায় যারা প্রোডিউসার ডিরেক্টররা, তো সেখানে আমরা দিনের দিন সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে মুভিগুলো ডাউনলোড করতে পারি, এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। তো এখানে এই সিস্টেমটা কিন্তু অনৈতিক একটা ব্যাপার, তো এখানে আপনারা অনেক বিপদে পড়তে পারেন। কোনো পুলিশ বাহিনী বা পুলিশ যদি আপনার মোবাইল চেক করে যে আপনি এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করছেন, এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়বে এবং আপনার শাস্তিও হতে পারে। তো তৃতীয়ত হচ্ছে, আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশান দিয়ে আমরা নাম্বারটাকে হাইড করে ফোন করি, ঠিক আছে, আমরা অন্যদের কাছে আমাদের নিজেদের নাম্বারটাকে হাইড করে ফোন করি, তো এটাও করা অপরাধ। এরকম প্রচুর অ্যাপ্লিকেশান আমরা পেয়ে যাই। তো এখানে সোফ অ্যাপ বলে একটা অ্যাপ্লিকেশান আছে, আপনারা ওই অ্যাপ্লিকেশানটা স্পেশালি কখনোই ব্যবহার করবেন না। তো আপনারা তো এখানে দেখুন এই অ্যাপ্লিকেশানটি আপনারা কখনোই ব্যবহার করবেন না, হাইড ফোন নাম্বার কলার আইডি। তো এখানে কী হয়, হ্যাঁ, নিজেদের নাম্বারটাকে ফোন হাইড করে ফোন করলে ওটা একটা ইন্টারনেট নাম্বার শো করে, এবং এটা তো আমরা অন্যকে বিরক্ত করার জন্য করি সাধারণত, তো এটা অপরাধের পর্যায়ে পড়ে এবং পুলিশ যদি জানতে পারে আপনাদের জেলও হতে পারে। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে ওয়াইফাই কিল, দ্বিতীয়ত হচ্ছে পপকর্ন টাইম, হ্যাঁ, যেখান থেকে আপনারা নতুন নতুন মুভিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং তৃতীয়ত হচ্ছে হাইড ফোন নাম্বার, নিজেদের ফোন নাম্বারটাকে হাইড করে ফোন করা হয় যে সমস্ত অ্যাপ্লিকেশান দিয়ে, তো সেগুলো আপনারা কখনোই ইউজ করবেন না। তো আশা করি এই আলোচনা বা এই তিনটি অ্যাপ্লিকেশানের কাজ জেনে আপনাদের অনেক কাজে আসবে, উপকারে আসবে। তো প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। তো ওকে, বাই বন্ধুরা।